হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। আমার রেগুলার আমি এভাবেই ব্রেকফাস্ট করি, একটা মোবাইল দিয়ে আমি হচ্ছে গিয়ে ব্লগ দেখতে থাকি অ্যান্ড আমার ব্রেকফাস্টটা সেরে নেই। তো ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে ব্রেড টোস্ট, তারপর ডিম পোচ করে নিয়েছিলাম আর আমার ফেভারিট চা। এই ব্রেকফাস্টটা আমার বরাবরই অনেক বেশি পছন্দের। তো আমি খুব আয়েস করি সকালের এই টাইমটা ব্রেকফাস্ট করার চেষ্টা করি। তো আমার হাবি তো একদম ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি নিজে ফ্রেশ হওয়ার আগেই ওকে নাস্তা দিয়ে দিই, ও নাস্তা করে চলে যায়, দেন আস্তে ধীরে আমি ফ্রেশ হই অ্যান্ড আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে খুব আয়েস করেই খাই, একদম তাড়াহুড়া করি না। এটা হচ্ছে নর্মাল যখন আমি বাসায় একা থাকি, এটা তখনকার রুটিন। তো তারপর অনেকগুলো জামাকাপড় ধুয়ে নিয়েছি, তো এই তো জামাকাপড়গুলো বারান্দায় শুকাতেও দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে না, অল্প কিছুই ছিল। বাট ইদানিং যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, নিজেকেই সব কাজ করতে হচ্ছে, এই জন্য কাজ জমিয়ে রাখি না, সাথেটা সাথে করে ফেলি, তখন হয় কি আর বিরক্ত লাগে না যে কোনো কাজ করতে। তারপর এই তো আমি আমার ছোট্ট বাগানটা তোমাদের একটু দেখাচ্ছি, অ্যাকচুয়ালি বাগান না, আমার খুব ভালো লাগার একটা স্পেস। এখানে অ্যালোভেরা দেখতে পাচ্ছ, খুব প্রচণ্ড পরিমাণে হয়েছে, আসলে তেমন যত্ন আমি নিতে পারি না, তারপরও মানে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে বাড়ছে এগুলো আর দেখতে খুব ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। তো গাছেও ইন দ্য মেন টাইম গাছের মধ্যেও পানি দিয়ে দিয়েছি। আর বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম হকাররা এসছে, তো আমি একটু বারান্দা দিয়ে তাকালাম যে নিচে দেখতে পেলাম যে সবজি নিয়ে এসছে, শাক ছিল অনেক টাইপের, তো অনেকেই শাক রাখছিল। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আসলে মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে সময় কাটাতে ভালো লাগে, সবসময় তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, বাট মাঝে মধ্যে আসলে একা যেহেতু থাকি যখন যেটা ইচ্ছে হয় তখন আসলে সেটাই করি। তো যাই হোক, তো এখন তোমাদের সাথে যে ক্লিপটা শেয়ার করছি সেটা হচ্ছে সন্ধ্যার টাইমে, এটা আমাদের হচ্ছে একটা ইনভাইটেশন ছিল আমার খালা শাশুড়ির বাসায়। আমার হাবির খালতো বা খালাতো ভাই কাজিন, ভাইয়ার হচ্ছে ফাহিম ভাইয়ার মেয়ের আকিকা, তো বাবুটাকে আমরা এখন পর্যন্ত দেখতে যেতে পারিনি, প্রায় দুই মাস হয়ে যাচ্ছে। তো সবাইকে ইনভাইট করা হয়েছে, মোটামুটি ফ্যামিলি গেট টুগেদার একটা প্ল্যানিং ছিল। তো ভাবি নিজে অনেকবার ফোন দিয়ে আমাকে ইনভাইট করেছে এবং বারবার বলেছে যেন মিস না করি। আর সত্যি কথা বলতে বাচ্চা আমার অনেক বেশি ফেভারিট, আমার বাচ্চাদের কাছে থাকতে, বাচ্চা মানুষদের আদর করতে আমার বেবি খুব ভালো লাগে। তো আমারও প্ল্যান ছিল যেহেতু এইবার, খুব করে ভাবিও খুব বারবার বলছিল, তো আমি আমার হাবিকে বলছিলাম যে এইবার কিন্তু ডেফিনেটলি নিয়ে যাবে, কজ আমি যেতে চাই। তো অফিস থেকে ডাইরেক্ট যাবে, তো আমাকে বলেছিল বাসা থেকে রেডি হয়ে বের হওয়ার জন্য। তো আমরা 6:30টার দিকে বের হব, এই জন্য আমি একটু আগে থেকেই রেডি হচ্ছিলাম, যেহেতু রেডি হতে সবসময় টাইম লাগে অ্যান্ড হয় কি আমার হাবির সাথে যখন যেই জায়গায় বের হই ও এত বেশি তাড়াহুড়া দেয়, ওর কারণে ঠিকমতো রেডি হতে পারি না। তো যেহেতু ছিল না, অফিসে ছিল, তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। তা কোনো সময় আসলে মেকআপ রিলেটেড কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার এই ব্লগিং চ্যানেলটাতে, তো আমি যেভাবে রেডি হচ্ছি হঠাৎ করে মনে হলো যে কেন নয় তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি কিন্তু দেখতে পাচ্ছ যে খুব লাইট মেকআপ করেছি, মেকআপ বলতে কি মানে আমি হচ্ছে আমার ফেসটাতে জাস্ট ফেয়ার অ্যান্ড লাভলি একটা ক্রিম দেওয়া হয়েছে অ্যান্ড হচ্ছে ল্যাকমির একটা ফেস পাউডার দিয়েছি অ্যান্ড হচ্ছে লিপস্টিক লাগিয়ে নিয়েছি, এই তো, তেমন আহামরি কোনো কিছুই না। আর এই তো আমি আমার আউটফিটটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, আমি হচ্ছে স্টাইল একো থেকে এই ড্রেসটা নিয়েছিলাম। তো আসলে সব সময় এরকম পার্টি ড্রেস পরা হয় না, যেহেতু ড্রেসগুলো আসলে রেখে দিতে দিতে নষ্ট হয়ে যাচ্ছে, আর এখন যেহেতু অফিস করি না সো রেগুলার বেসিস এরকম পার্টি ওয়্যারগুলো পরা হয় না, তো ভাবলাম যে আজকে তাহলে এটাই পরি। আর ম্যাচিং শু অ্যান্ড ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগটা আমার একটা অনলাইন পেজ থেকে নেয়া, তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জেনে থাকবে, এই মুহূর্তে পেজের নামটা আমার মনে পড়ছে না। তো যাই হোক, এভাবে রেডি হয়ে নিয়েছি অ্যান্ড এই তো আমি আমার আইফোন দিয়ে একটু ভিডিও করছিলাম, নতুন মোবাইল ফোন ক্যাচিংটাও চেঞ্জ করে নিয়েছি, ফোন কভারটা দুইটারই চেঞ্জ করে নিয়েছি। তো আমি একটু ভিডিও করছিলাম যে আমার হাবি ফোন দিলে তারপর বের হয়ে যাব, ও নামাজ পড়ে বের হতে হতে আমাকে 6:45 দিকে বলেছিল বের হতে, তো আমি কি করব, আমি একটু টাইম পাস করছিলাম। আর আমি আসলে আজকে এত অল্প সেজেছি, আমি একদমই জাস্ট মাস্কারা দিয়েছি আর হচ্ছে আইব্রো আর্ট করার জন্য আমি হচ্ছে আইব্রোর কিট একটা ইউজ করেছি, যেটা হচ্ছে পাউডার বেসড আর হচ্ছে লিপস্টিক দিয়েছি, এই তো দুই তিনটা লিপি শেড একসাথে অ্যাড করে তারপর আমি দিয়ে নিয়েছি। তারপর আমি বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে নিলাম অ্যান্ড আমি হচ্ছে একাই চলে যাচ্ছিলাম রাজারবাগ থেকে, রাজারবাগ পর্যন্ত যাওয়ার পরে হচ্ছে আমার হাবি আমার সাথে জয়েন করেছে, তো ওইখান থেকে আমরা একসাথে চলে গিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম বেসিক্যালি মোহাম্মদপুরে, আমার মামা শ্বশুর খালা শাশুড়ির বাসা ওইখানেই, আমার এর আগেও দুই তিনবার যাওয়া হয়েছে বাট আমার আসলে তেমনভাবে আমি ওই এলাকাগুলো তেমনভাবে চিনি না।
আমার আসলে এই এই আমরা যেখানে থাকি খিলগায় বা মালিবাগ এই টাইপের এরিয়াগুলো আমি খুব ভালোভাবে চিনি, বাট মোহাম্মদপুর মিরপুর এই দিকটা আমার তেমন একটা চেনা নাই, এজন্য কখনো একা যাওয়ার সাহস করি না। তো এই আর কি, তো আমরা দুজন মিলে চলে যাচ্ছিলাম, আর অ্যাকচুয়ালি যেহেতু ফ্যামিলি গেট টুগেদার ছিল অ্যান্ড আমি আসলে ভাবির সাথে জিজ্ঞাসা করতে পারিনি যে আমি ভিডিও করতে পারবো কি না, তো আমি আসলে তখন পর্যন্ত কনফিউজ ছিলাম যে আমি আসলে ওখানে গিয়ে ভিডিও করব কি না, যেহেতু আমার হচ্ছে কোনো প্ল্যানিং ছিল না অ্যান্ড পারমিশন ছিল না, এজন্য আমি আসলে একটু ইনডিসিশনেই ছিলাম যে আমি আসলে এখানে গিয়ে ভিডিও শ্যুট করব কি না। আর বাই দ্য ওয়ে আমরা কিন্তু স্পেশালি যাচ্ছিলাম হচ্ছে বাবুটাকে দেখতে, অ্যান্ড ওইখানে আমার নানি শাশুড়িও আছেন, উনি অনেক বেশি মিস করেন আমাকে। তোমরা আমার লাস্ট ফ্যামিলি গেট টুগেদারের যে ভিডিওটা আমি আপলোড করেছি ওখানে যে আমি শাড়িটা পরাছিলাম ওইটা কিন্তু আমার নানি শাশুড়ি আমাকে গিফট করেছিলেন, তো উনি আমাকে সবসময় অনেক আদর করেন, আমিও ওনাকে অনেক বেশি শ্রদ্ধা করি এবং ভালোবাসি, কিন্তু আসলে আমার হাবির সময় স্বল্পতার কারণে সবসময় তেমন যাওয়া হয় না অ্যান্ড দেখা সাক্ষাৎ হয় না, বাট উনি সবসময় আমি বুঝতে পারি উনি আমাকে অনেক বেশি আদর করেন এবং সবসময় মানে নিজে হাতে করে আমাকে এক একটা কিছু খাওয়ানোর চেষ্টা করেন, এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে সবসময় সব মানুষের যে গিফট দিয়ে তারপর ভালোবাসা নিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, অনেকের দেখবে মুখের কথাতেই মানে এত বেশি ভালো লাগে অন্তরে অন্তঃস্থল হতে তার জন্য দোয়া চলে আসে। আমাদের লাইফে এরকম কিছু কিছু মানুষ থাকে। তো যাই হোক, আমি এই রাস্তার ক্লিপ নিতে নিতে চলে এসেছি আমরা মোহাম্মদপুরে। তো আমরা ভাবছিলাম যে নানুর জন্য কিছু ফ্রুটস কিনে নেই, তো আমরা এখান থেকে কিছু ফ্রুটস নিচ্ছিলাম, তো আমার হাবি বলছিল কী কী নিলে ভালো হয়, আর নানু নাশপাতি খুব পছন্দ করে এজন্য নাশপাতি দেখছিলাম। তো আলটিমেটলি এখান থেকে আমরা হচ্ছে ফ্রুটস কিনে নেই, তো ফ্রুটস কিনে তারপর একদম সাথেই বাসাটা ছিল তো আমরা চলে গিয়েছিলাম বাসায়। আর অ্যাকচুয়ালি আমি যেটা শেয়ার করেছিলাম যে বাসায় অনেক বেশি মানুষ ছিল অ্যান্ড আমি যেহেতু পারমিশন নিতে পারিনি, অ্যান্ড আমার কাছে এই জিনিসটা আসলে কখনো ভালো লাগে না যে কারো পারমিশন ছাড়া তার ভিডিও করব, যদিও ব্লগ করি তাতে কি কারো পারমিশন ছাড়া আসলে কোনো কিছু কারো শেয়ার করা উচিত না। আর এই তো দেখতে পাচ্ছ তোমরা, প্লিজ সবাই মাশাল্লাহ বলো আমাদের এই ছোট্ট কিউট অ্যাঞ্জেলটার জন্য, আমার এত ভালো টাইম কেটেছে ওর সাথে। আর আমার হাবি তো একদমই ছোটো বাচ্চা কোলে নিতে পারে না, বাট ভাবি জোর করে দিয়ে দিয়েছিল, বলেছিল যে প্র্যাকটিস করো, তো তখন আমার হাবি কোলে নিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার খালু শ্বশুর, আর এই তো সুন্দর একটা স্পেশাল গিফট পেয়েছিলাম আমি ওখান থেকে। তো যাই হোক, আমরা অনেক খাওয়া দাওয়া করেছি এবং অনেক গল্প করেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা টাইম কেটেছে। তো এখন আমরা নেমে যাচ্ছি, আমরা বের হয়ে যাচ্ছিলাম, আমি যেহেতু বাসায় কোনো ভিডিও ক্লিপ নেইনি সো আমি আবার বের হয়ে যাচ্ছি এখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা বের হয়ে গিয়ে আরেকটা সিএনজি নিয়ে নিয়েছিলাম, তো এখানে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আসলে তোমাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করতে চাই, কিছু কিছু মানুষ দেখবে রক্তের সম্পর্ক হওয়ার পরও তাদের সাথে একজনের সাথে আরেকজনের বন্ডিং বা টান যেটাকে বলে ততটা স্মুথ হয় না, বাট অনেক সময় হয় কি দূরের একটা মানুষের জন্য এমন টাইপের ভালো লাগা বা এমন টাইপের টান কাজ করে যেটা আসলে ভাষায় প্রকাশ করে বলা বোঝানো সম্ভব না। তো আমাদের লাইফে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের অনেক প্রিয় হয়েও প্রিয় না, অনেক কাছের হয়েও তেমন একটা প্রিয় না, বাট অনেক মানুষ আছে যারা কিন্তু অনেক দূরে হয়তো বা অনেক দিন পর পর দেখা হয় বাট সেই মানুষগুলোর জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো তেমন মানুষজনই ছিল আসলে আজকে যাদের বাসায় ইনভাইটেশনে গিয়েছিলাম, প্রত্যেকটা মানুষ পার্সোনালি আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড ওনাদের সাথে টাইম স্পেন্ড করতে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড স্পেশালি বেবিটাকে তো আমার অনেক ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সব সময় তাদের জন্য দোয়া করি, তোমরাও প্লিজ তাদের জন্য দোয়া করবে। আমার খালা খালু, তারপরে আমার খালতো ভাই, নানু, ভাবি, ভাবির দুইটা বাচ্চা, সবার জন্য তোমরা অনেক বেশি বেশি করে দোয়া করবে, এই ভালোবাসার মানুষগুলো সবসময় যেন অনেক বেশি ভালো থাকে। তো এই তো দেখতে দেখতে বাসার দিকে চলে আসছিলাম, আর আমাদের অ্যাকচুয়ালি বাসায় পৌঁছাতে 11টা বেজে গিয়েছিল, তেমন একটা রাত হয়নি যেহেতু রাস্তাটা তেমন একটা খারাপ ছিল না, তো স্মুথলি আমরা চলে এসেছি, তেমন একটা জ্যাম পাইনি। বাট এই ড্রাইভারটাকে তোমাদের দেখাচ্ছি, আসলে উনি একদম কোনো রাস্তাই চিনে না, উনি ডানে বায়ে কিছু চিনে না, আমার হাবি পুরাটা রাস্তা ওনাকে ইনস্ট্রাকশন দিতে দিতে তারপর ওনাকে নিয়ে এসেছিলেন। তো এই জিনিসটা খুব ভয়াবহ ছিল, একবার আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, তো আল্লাহর রহমতে অল্প কিছুক্ষণের জন্য বেঁচে গিয়েছি, আমাদের সিএনজিটা জাস্ট একটা ট্রাকের সামনে পড়ে গিয়েছিল, যাই হোক আল্লাহ ভরসা আল্লাহর রহমত মানে আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি, আসলে নাহলে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো যাই হোক, ঠিকমতো গল্পও করতে পারছিলাম না কারণ হচ্ছে ড্রাইভার সাহেব রাস্তাঘাট কিছুই চিনে না, ওনাকে ডানে বায়ে সব গলি বলে দিতে হচ্ছিলো।
তো যাই হোক, আমরা বাসায় চলে যাচ্ছি। মনের মধ্যে অনেক বেশি আনন্দ, ভালো লাগা নিয়ে কত সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, অনেক সুন্দর একটা সময় কেটেছে। আর নানু বারবারই চাচ্ছিল আমি যেন ওনার সাথে থাকি। তো নানু যেহেতু বাড়িতে যাওয়ার একটা সম্ভাবনা আছে, নানু বরিশাল যাবেন, তো নানুকে বলে এসেছি যে বরিশাল থেকে ব্যাক করার পর ইনশাল্লাহ একদিন গিয়ে থাকবো। আমাকে আসলে সব সময় বলে, বাট আমার হাবি যেহেতু একা, আমি যদি কোথাও গিয়ে একদিন দুদিন থাকি তাহলে আসলে ওর খাওয়া দাওয়া সব কাজে একটু সমস্যা হয়ে যায়। ছেলে মানুষ সারাদিন অফিসে থাকে, বাইরে থাকে, দেখা যায় বাসায় এসে টুকটাক কাজকর্ম করা ওদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। এর জন্য দেখা যায় আমি আমার মায়ের বাসায় গিয়েও থাকি না। তো এই তো লাইফের সমস্যা, আসলে সব মিলিয়ে মানুষের জীবন। তারপরও ইনশাল্লাহ প্ল্যান আছে, নানু যদি বরিশাল থেকে বেরিয়ে আসে তারপর একদিন আমরা গিয়ে ইনশাল্লাহ থাকবো, সারা রাত অনেক আড্ডা দিব, আমার ইচ্ছা আছে। ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কী করে। তারপরেই তো আমরা আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু অনেক কিউট কিউট সুন্দর সুন্দর গিফট পেয়েছি। অ্যান্ড ফাইম ভাইয়ের সাথে অলওয়েজ কিছু খুনসুটি মার্কা কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগে। ভাইয়া অলওয়েজ অনেক বেশি দুষ্টামি করে, আর দুইবার করে এসে আমাকে বাবুকে কোলে দিয়ে গেছে, যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, জানি হয়তোবা আমার ব্লগ ভাইয়া ভাবিকেওই দেখবেন না। তারপরও আমি অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে অনেক বেশি ভালোবাসা জানাই। এই ভালোবাসার মানুষগুলো আছে বলেই আসলে আমরা, জানি না, আসলে মাঝে মধ্যে ইমোশনাল হয়ে যাই যে কিছু কিছু মানুষ আসলে এত ভালো কীভাবে হয়। আমি খুব অনেক ইমোশনাল একটা মানুষ, ইজিলি অনেক বেশি কষ্ট পাই, আর কারো সামান্য একটু ভালো ব্যবহারে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি অনেক বেশি ইমোশনাল, আসলে আমি অনেক বেশি ইমোশনাল। তো যাই হোক, বাসায় চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে। আমি আগেই আমার ব্যাগটা খুলছি, কজ ট্যাটটা না, এই দেখো আমার ব্যাগ থেকে আসলে কি বের হয়ে গিয়েছিল। আমি আসলে তেমন কিছু নিয়ে যাইনি, এন অনেক ছোটো একটা ব্যাগ নিয়েছিলাম। তারপরও দেখো খালু আমাকে কতগুলো চকলেট দিয়ে দিয়েছে। রিসেন্টলি খালু মালয়েশিয়া গিয়েছিলেন, অ্যান্ড ওইখান থেকে উনি অনেক কিছু এনেছিলেন। তো যেহেতু আমি ওই টাইমে ওনাদের বাসায় যেতে পারিনি, এজন্য উনি আমাকে এখন এতগুলি চকলেট অ্যান্ড হচ্ছে একটা পারফিউম দিয়ে দিয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আসলে এই জন্যই বলি যে আসলে পছন্দের মানুষ কীভাবে যেন মনের কথাগুলো বোঝে যায়। যাই হোক, এই তো আমি আমার ভালো লাগাগুলো নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। যাদের ভালো লেগেছে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। প্লিজ আমার পছন্দের মানুষগুলোর জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।